হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অর্ণাজ ওয়ার্ল্ড। আজকে শুভ সপ্তমী, তো সপ্তমীর অনেক শুভেচ্ছা জানাই তোমাদের। আর আমি দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, কিন্তু সবটা রেডি এখনও হয়নি, জাস্ট শাড়িটাই পরেছি। আর শাড়ি পরে বীভৎস গরম লাগছে, তার মধ্যে ফ্যানটা অফ করেছি যেহেতু এখন ভিডিও করছি। তো ভাবলাম মিমাকে আগে এই ফাঁকে রেডি করিয়ে নিই, দিয়ে বাকিটুকু আমি সাজবো। ঠান্ডা লেগেছে তো এর মধ্যে যাচ্ছি ঠাকুর দেখতে, মাস্ক নিয়ে অবভিয়াসলি যাব। তো আজকে মূলত বাতকুল্লাতেই দেখব ঠাকুর। বাতকুল্লা এবার অন্যবারের মতন পুজো হয়নি, তো যতটুকু হয়েছে তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতে থাকো আজকের ভিডিও। দেখতেই পাচ্ছ মিমাকে এখানে রেডি করাচ্ছি, জামা পরানো হয়ে গেছে, ওকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, চুড়ি হার এই সমস্ত পরানো হচ্ছে। আর সাজতে মিমা ভীষণই ভালোবাসে, সাজতে আর নাচতে। নাচ মানে সারাদিন যদি ওকে বলা হয় নাচতে তো নেচেই যাবে, এতটাই ভালোবাসে নাচতে। আর যে জামাটা দেখছো এটা ওর ছোট্টামি দিয়েছে, তো আজকেই পরালাম এটা। তো ওকে রেডি করিয়ে দিয়ে নিচে পাঠিয়ে দেবো, তারপরে বাকিটুকু আমি সাজবো। সাজবো বলতে একটা এই শাড়ির সঙ্গে ম্যাচ করে একটা জুয়েলারি পরবো, আর মুখে কিছু সেরকম মেকআপ আমি করি না, একটু পাউডার হয়তো দিলাম আর লিপস্টিক দেব। তো এই যে সেটটা দেখছো এটাই পরবো, এটা কৃষ্ণগড় ননির থেকে অনেক বছর আগেই নিয়েছিলাম। আর ময়ূরের দেখো গলার কালারটাও নেভি ব্লু, তাই শাড়িটার সঙ্গেও ভালো ম্যাচ করবে, তো এর জন্য এটাই পরছি। তো মিমা এখন কমপ্লিটলি রেডি, মিমার বাবাও রেডি সাথে, তো আমরা এবার বেরিয়ে পড়ব। আর বাবার মা আজকে যাবে না বলল, আর দেওর ও ওর বন্ধুদের সঙ্গে বেরিয়েছে, তাই আমরা তিনজনই আজকে যাচ্ছি ঠাকুর দেখতে। তো এই যে আমরা বেরিয়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, মিমা করে দেখি, মিমাও হাঁটতে হাঁটতে যাচ্ছে। এই যে তো আজকে আমরা হেঁটেই ঠাকুর দেখব, রাস্তার ওপরে যে ঠাকুরগুলো আছে সেগুলোই দেখব এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। তো এখন যে লাইটিং, প্যান্ডেল আর প্রতিমা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাতকুলার ইউনাইটেড ক্লাবের প্রতিমা। আর ইউনাইটেড ক্লাবের নাম হয়তো অনেকেই শুনে থাকবে, কিন্তু বিগত বছরের মতন এবছরে বাতকুল্লার পুজো হয়নি। তোমাদের আগেই বললাম করোনার জন্য পুজোটা অনেকটা ম্লান হয়ে গেছে, তবু মানুষের মধ্যে আনন্দের সেই আবহাওয়া সেটা কিন্তু পরিবর্তন হয়নি, সবাই একই রকমভাবেই কিন্তু আনন্দ করে চলেছে। তো আমরা এখন অঞ্জনা নদীর ব্রিজের ওপর দিয়ে গাংনি উদয়ন সংঘের দিকে যাচ্ছি। আর যে লাইটিংটা দেখতে পাচ্ছ এটা অসাধারণ লাগছে, তবে তোমরা যারা বাতকুল্লার ঠাকুর দেখতে আসো তারা হয়তো জানবে যে এর থেকেও আরও ভালো লাইটিং হয়েছে বিগত বছরগুলোতে, আর এই বছরটা আর পাঁচটা বছরের থেকে সম্পূর্ণই আলাদা। তো এই দেখো এইটাই হচ্ছে গাংনি উদয়ন সংঘ ক্লাবের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের সামনে যে এন্ট্রান্স ওইটা, কিন্তু সামনের থেকে আমি ভিডিওটা করতে পারছি না, গেটটা খুবই সুন্দর লাগছে, খুব ভিড় রয়েছে তার জন্য একটু দূর থেকে করছি। Thank you.
আর এই ক্লাবের ঠিক উল্টো দিকে একটা বিশাল বড় মাঠ রয়েছে। এই মাঠে প্রত্যেকবার পুজোতে বিশাল বড় করে মেলা বসে, মানে খাবার দাবারের প্রচুর দোকান টোকান বসে, কিন্তু এই বছর অনেক দোকান কম বসেছে। আর এই দোকানে আমরা বসেছি, এখান থেকে এগরোল খাবো। মিমা এগরোল খেতে খুব ভালোবাসে, আর আমি স্যানিটাইজার নিয়ে এসেছি, হাত স্যানিটাইজ করে খাবো। আর দেখতেই পাচ্ছ আমরা একটু ফাঁকা জায়গা দেখেই বসেছি, তো মিমাকে খাইয়ে দিচ্ছি, ও হয়তো সবটা খেতে পারবে না। আর এখন যে ঠাকুরটা দেখছো, এটা হচ্ছে বাতকুল্লা বাজারের পুজো, বাজারে এই ঠাকুরটা পুজো হয়, তো ঠাকুরের মুখটা খুবই সুন্দর লাগছে। তো আমরা গাংনি থেকে ঠাকুর দেখে আস্তে আস্তে এনভিসি ক্লাবের দিকেই হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো ইচ্ছে আছে এই ঠাকুরটা দেখে বাড়ি ফিরে যাওয়ার, কারণ মিমা হাঁটতে পাচ্ছে না, ও সেজে গুজে আর হাঁটতে পাচ্ছে না, আর এই ভিড়ের মধ্যে কোলে নিয়ে হাঁটাটাও একটু অসম্ভব হয়। তো আমরা এই ঠাকুরটা দেখে বাড়ি ফিরে যাব ভাবছি। আর এই পুজোর সময় রাস্তা দুই দিক দিয়ে, আমি একদিকটাই দেখাচ্ছি, দুদিক দিয়ে এরকম দোকানপাট বসে, প্রচুর প্রচুর লোকজন জিনিসপত্র কেনে। দেখো বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তো আমরা ক্লাবে ঢোকার আগে এখান থেকে ভাবছি একটু গরম চা খেয়ে নেব। তো খাওয়ার আগে দেখতেই পাচ্ছ হাত স্যানিটাইজ করছি, তোমরাও পুজোতে বেরোলে জানি তোমরাও করবে, হাত স্যানিটাইজ করবে, মাস্ক পরবে নিজেদেরই সুরক্ষার জন্য। আর এখান থেকে দেখো একটু গরম চা খাবো, দুটো ভাঁড় নিলাম। আর মিমা বিস্কুট খাবে বলছে, তো তার জন্য বিস্কুটও নিচ্ছি, ও খাবে সাথে আমাদেরও খাওয়া হবে এই আর কি। গরমও লাগছে, আমি তো থেকে থেকে মাস্ক খুলে মানে মুখ মুছছি, কি করবো, মানে একদম মুখের ভেতর একদম নেমে যাচ্ছে মাস্ক পরার জন্য, এমনি তো ভীষণই গরম লাগছে, কিন্তু কোনো উপায় নেই, এইটুকু তো করতেই হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, মিমার নাচ শুরু হয়ে গেছে, তো তার জন্য ওকে এই জায়গাটা একটু ফাঁকা ছিল ভেতরের থেকে এখানটা নিয়ে আসলাম, ওর মতো নেচেই চলেছে। নাচ পেলে ওর আর কিচ্ছু চায় না, সারা দিন শুধু ওই হাত পা ছুড়ে নেচেই যাবে, ওর কোনো ক্লান্তি নেই নাচ করতে। তো আজকের মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।